খুবই ভয়ঙ্কর আছে। আগুনের ভিতর বসে ছিল, খুবই ভয়ঙ্কর আছে বিষয়টা ভাই। আমার যার জন্য আমি তোমার পিছনে নিয়ে গেছি আসি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই আওয়াজটা কি শোনা যাচ্ছে? আল্লাহ, মনে হচ্ছে কোনো আটকা জায়গা মাইঠে মাইঠে আছে না, মাইটির ভিতর থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো। কি ভয়ঙ্কর আওয়াজ আসিফ, আমি তো আগে কখনো শুনিনি ভাই। নাজমুলের পানির বোতল তোমার কাছে রাখো, নাজমুল পানি লাগবে না কিন্তু। নন সাহেব, আমার শরীরের লোম সব তাড়াই গেছে, কি অবস্থায়? আল্লাহ, কে তুমি? সামনে আসো আসিফ ভাই। আপনি এর আগে কোনোদিন এরকম গায়েবি আওয়াজ শুনছেন ভাই? নাজমুল, এইরকম আওয়াজ কোনোদিন শুনিনি। আমিও কোনোদিন শুনিনি ভাই, আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই। এক মিনিট। আল্লাহ ভাই, তো মনে হচ্ছে একটা মেয়ে চিল্লাচ্ছে ভাই, সেরকম মনে হচ্ছে। তুমি আমার সামনে আসো, কথা বলো আমার সাথে। বন্ধুরা, যে যেখান থেকে লাইভ দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসিফ ভাই, ওরে বাহ, এই শুনছে তো, এবং গোস্ট কিলারের সঙ্গে আছেন। আল্লাহ, এ কি অবস্থা! নন সাহেব, অবস্থা কিন্তু খুবই খারাপ। সাবধানে ভাই, আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না ভাই, আমার কিন্তু গলা শুকায় যাচ্ছে। নন সাহেব কোথায় যায়? আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? আমি তো এত মনে হচ্ছে চারিদিক থেকে ভাসতেছে আওয়াজটা। হ্যাঁ ভাই। আল্লাহ যে যেখান থেকে লাইভ দেখতেছেন, বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ। আমরা একটু ভালো করে বুঝেনি। আল্লাহ ভাই, ঘর শুরু হয়ে গেছে কিন্তু আসিফ ভাই, সাবধানে সবাই সাবধানে। আল্লাহ, এ কি অবস্থায়! ফুলকুমারী, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আসিফ ভাই, সুব্রত দাদা ভালো করে শোনার দরকার, কি বলতেছে? তোমার যা বলার সামনে এসে বলো। দূর থেকে ও কিন্তু আওয়াজ করে কথা বলছে, একবার উপর থেকে আসতেছে আওয়াজ ভাই, দেখছেন পুরো উপর থেকে আওয়াজ আসতেছে ভাই। দেলর ভাই, সাবধানে থাকার চেষ্টা করতেছি ভাই, কিন্তু অবস্থা খুবই খারাপ। আল্লাহ, এ কি আওয়াজ! ভাই দেখেন সরা গাছটা কি ভয়ঙ্কর সরা গাছ ভাই। এই চুপ করো, চুপ করো। আসিফ
কি বলতেছে? বাসটা চাইলে চলে যা বলতেছে আসিফ। নাজমুল চলে যা বলছি। আসিফ ভাই এর কোনো কথা কিন্তু আগা গুড়া পাচ্ছি না ভাই, কোন জায়গা থেকে বলতেছে এটাই তো বুঝতে পারতেছি না। আসিফ আসিফ ভাই কোথায় তুমি? ও কোনো মাইটির মধ্যে বন্দি আছে কিনা ভাই? ভাই কিছুই তো বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা চেষ্টা। আল্লাহ এ কি অবস্থা! আসিফ ভাই আপনি দেখছেন কিনা জানি না ভাই, এই সুবনির পাতার পর দাঁড়াইছিল ভাই ও। ফেসে ফেলে দিচ্ছে ভাই, এরকম মনে হচ্ছে পুরোটা ভাই। উপরে ভাই ভাই কি করবো, গন্ধ ভাল লাগছে না ভাই। যেখানে কোনো মানুষের আসা কিন্তু নিষেধ, আমরা কিন্তু সেখানে অলরেডি প্রবেশ। আসিফ সাবধান ভাই, ও একবার এই গাছ থেকে ও গাছে যাচ্ছে ভাই। বন্ধুরা এটা হলো একটা আসিফ ভাই, ভাই কি অবস্থা ভাই দেখেন ভাই, আসিফ আমাদের ঘিরে ফেলাই জোরের মতন। বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন। রোজিনা ইসলাম, রোজিনা ইসলাম কেমন আছেন? আর লাইভটা সবাই শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। সাবধান, আমরা কিন্তু ভুতুরে যে এরিয়াটা আছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করে ফেলছি, যেখানে কোনো সাধারণ মানুষের। ভাই কি বলছে ভাই, শুনছেন ভাই? ভাই ও বলতে তুই এখন বলিস নি ভাই, কিভাবে বিস্তারিত সবকিছু জানবো আমরা? আল্লাহ গর্জনটা শুনছেন ভাই কিভাবে? বন্ধুরা আপনারা কি এই আওয়াজটা শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেপাল সাহা কেমন আছেন? চিরঞ্জিত মন্ডল, বন্ধুরা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ। আল্লাহ কোথায় ভাই? এখান থেকে ভাই, এখান থেকে একটা হাত আসছিল ভাই, কোনো বডি নাই ভাই। ভাই এখান থেকে ভাই গাছের ভিতর থেকে আমার হাত আসছিল ভাই। শুধু হাত? হ্যাঁ ভাই শুধু হাত, আর কেউ কিছু না ভাই। আল্লাহ বন্ধুরা দেখেন অবস্থা কি, বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন। নাজমুলকে ধরছে কিভাবে আসি দিচ্ছে এর মনে হচ্ছে। আল্লাহ এ কি বিপদে পড়লাম ভাই, আমাদের কিন্তু সাবধান থাকতে হবে ভাই, যে কোনো সময় বিপদ আসতে পারে ভাই। আল্লাহ নাজমুল নাজমুল নাজমুল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বন্ধুরা কি আপনারা দেখতে পাচ্ছেন এটা? দেখতে পারলে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। নাজমুল নাজমুল ভয় পার কিছু নেই, নাজমুল ভয় পার কিছু নেই। আল্লাহ আল্লাহ নাজমুল চলে গেছে, চলে গেছে নাজমুল, চলে গেছে। ওঠো 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 ভাই, আল্লাহ ভাই আমার কাছে মনে আছে এখানে আরো অনেক আছে ভাই।
ভাই নজাগার সাথে কথা বলতেছ মনে হয়। দাঁড়াও ভাই, চুপ করো চুপ করো। আল্লাহ, কি সমস্যা তোর? সামনে আয়। তোর কত ক্ষমতা আমার সামনে আয়। ও কিছু একটা বলতেছে ভাই। চুপ করো চুপ করো, আমি শুনতেছি। বন্ধুরা, আপনারা কি আর শুনতে পাচ্ছেন? তোর সমস্যা আমি শুনবো, আই বল কি সমস্যা তোর ভাই। নাজমুল, আল্লাহ আল্লাহ ভাই, তোমার পরানটা কিন্তু কাঁপা শুরু হয়ে গেছে ভাই। এভাবে সামনে আসবে না আসিফ। তাহলে সামনে আনার অনেক চেষ্টা করলাম আসিফ, সামনে আসবে না আসিফ। আমাদের আগে এখান থেকে বেরোতে হবে। আল্লাহ রাস্তা কই, রাস্তা কোন দিকে, রাস্তা কোন দিকে, রাস্তার দিকে দিকে তো রাস্তা নেই। টান দেবে তোমার আল্লাহ ভাই।